টু মাই টুন অ্যান্ড মমস ব্লগ। আর ভালো লাগছে না, এটা কি শীতকাল না বৃষ্টিকাল? দেখবে দেখবে কিরকম বৃষ্টি হচ্ছে দেখো। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। আর আমি যে সংসেজে বসে আছি না, এই যে লিপস্টিক দিয়েছি আর কাজল দিয়েছি, মানে একটু সেরেছি, কেন জানো বেরোবো বলে, একটু মানে বেরোলে তো আর বিধি কিচড়ি সাজা যায় না, তার জন্য একটু সেজে গুজে বসেছিলাম গো। এবার বিকাল, হ্যাঁ বিকাল হয়ে গেছে, আমার মেয়ে বলছে দেখবে। হ্যাঁ গো, এটা কি সকাল গো? হ্যাঁ, এতো মনে হচ্ছে রাত্রি হতে চললো সন্ধে, আর আমি বেরোতে পারলাম না গো সেজে গুজে। হায় হায়, কি অবস্থা দেখো দেখো, দেখলে অবস্থাটা। এই যে আমি সংসেজে বসে আছি দেখো, সেজে গুজে বসে আছি। এই যে আমি বসে আছি দেখো, একটুখানি সেজেছি, দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো? একটু না সাজলে ভালো লাগে বলো, বেরোলে ভালো লাগে? বাড়িতে তো সবসময় বিচ্ছিরি ভাবে সেজে থাকি, একটুখানি ভাবলাম যে বেরোবো, কলেজ স্ট্রিট যাবো। কলেজ স্ট্রিট যাবো মানে মেয়ের তিনটে বই কেনার আছে, মানে পর পর দেখা যাচ্ছে যে কিছু কিছু বই বলছে স্কুল থেকে, আর আমারও কিছু রেফারেন্স কেনার আছে, সেমিস্টারের কিছু বই কেনার আছে বুঝলে। এবার তো বেরোবো বলে রেডি হয়েছি, আমি বললাম শোনে তুই বস, আমার এখান থেকে কলেজ স্ট্রিট বেশি দূর লাগে, মানে বেশি সময় লাগে না, এক ঘন্টার মধ্যে যাবো চলে আসবো। বলে ঠিক আছে, আমি ওকে তালা দিয়েই যেতাম, আর সবসময় এর বাড়ি ওর বাড়ি রেখে যাই না, যতই হোক সবসময় তো উচিত নয়। আর এখন আমার শাশুড়ি নেই, তাই বাধ্য হয়ে আমাকে তালা দিয়ে যেতে হয়। কিন্তু যাবো বলে যে রেডি হলাম, একটুখানি যে সাজগুজু করলাম, যাই হোক জানি মাস্ক পরলে এই লিপস্টিকের কোনো কাজই লাগে না, তাও দিলাম, একটুখানি সাজলাম, কিছুই কাজ হলো না। এবার আমি কী করবো বলো তো, এই সাজটা দিয়ে অন্য কাজে লাগাবো, কী কাজে লাগাবো বলো তো? এবার আমি কতগুলো শর্টস করে নেব বুঝলে, একটু সাজার এটাই একটা আমাদের এখন ফল লাভের একটা ব্যাপার। সাজা মানেই শর্টস করে নাও, ইনস্টা রিল করে নাও, সোশ্যাল মিডিয়া এসে একদম গেছে মাথাটা বুঝলে, মানে সাজা মানেই রিল। ওই বাপরে বাপ, কি বৃষ্টি গো, দেখবে দেখবে দেখবে, দাঁড়াও ঝড় দেখো বসে দেখো। দেখলে এটা শীতকাল না বর্ষাকাল, একবার বলো দেখি আমাকে। হ্যাঁ, এটা শীতকাল না বর্ষাকাল, এটা কোনো মানে হয়? দিস ইজ নট ফেয়ার, ইংলিশ বললু, বাংলা বড় অনেকে বোঝে না তো ওই জন্য। আমি আবার একটু হেসে হেসে কথা বলি বলি আর কি মারি বলে, আমাকে একজন কি বলেছে জানো, শোনো কী বেশ নাম একটা কুকিং কি চ্যানেল, আমার এত নাম বলতেও চাইছি না, মনেও নেই, মনে থাকলে বলে দিতাম, এমন কিছু নয় যে তার চ্যানেলে গিয়ে সবাই ভিজিট করবে, আমার হিংসে হবে ওই সব নয়, আমার নামটা মনে নেই, দাঁড়াও নামটা মনে পড়লে না বা আমার স্ক্রিনশটটা থাকলে আমি না ওপরে দিয়ে দেবো, যদি না খুঁজে পাই আর দেবো, যদি দেখো যে আছে তাহলে দিয়ে দেবো। আর আচ্ছা যদি দেখো যে উপরে কমেন্টটা আছে তার মানে জানো আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ তো যাই হোক, সে বলছে কি তোমাকে দেখে অসহ্য লাগে, অসহ্য, তুমি মোটেই এন্টারটেইনিং না, তোমার তোমার যে প্রপার শিক্ষাটা ছোটবেলা থেকে হয়নি সেটা দেখলেই বোঝা যায়। আর কি বোঝা যায় যে আমার নাকি পোলিও খাওয়া হয়নি, তা আমাদের সময় পোলিও খেতাম না, আমাদের ইঞ্জেকশন দেওয়া হতো, ইঞ্জেকশন, অনেকে সে টিকা এরকম ঝাবা মতো দাগ হয়ে যেত না, তা আমরা একটু তারপরের জেনারেশন, তো আমার পায়ে দিয়েছিল, ঠ্যাঙে ঠ্যাঙে দিয়েছিল, একটুখানি দাগ হয়েছিল বেশি না, আর আমার কর্তাল এত বড় দাগ চুলির মতো, অনেকেই আছে দেখবে এত বড় বড় দাগ, তো সেইটা পোলিও টিকা তো সামনা নিয়েছি গো, নিয়েছি, পোলিও না নিলে তো আমার হাত পা বেঁকে যেত, বিচ্ছিরি হয়ে যেতে পারতো বলো, তা আমাকে কি দেখে মনে হয় আমার হাত পা বেঁকা, আমি বিচ্ছিরি, কথা বলি বা বলতে পারি না, আর এটা কি ধরনের কথা যে আমি পোলিও খাইনি, আমার বাবা মাকে বেকার বদনাম করছে, বড় দেখি আমার বাবা মা শুনলে বলবে এরা কারা রে ভাই, হ্যাঁ আমাদের বদনাম করছে যে আমার মেয়েটাকে আমি পোলিও খাইনি, অনেক ভালো ভালো জিনিস খাইয়েছে গো আমার বাবা, আমি খেতেই চাইতাম না জানো, যেমন তখন হেলথ ড্রিঙ্কসের চল হ্যাঁ সবাই ছিল, যেমন আমার আমি একটু রোগা ছিলাম বলে, দেখো আমি একটু রোগা ছিলাম বলে আমার বাবা আমার খুব চিন্তিত ছিল বুঝলে, তো মাইনে বিশেষ ছিল না, সরকারি চাকরি তখন মাইনে একটু কমই থাকতো, এখনকার মতন যে রাজার চাকরি, সরকারি চাকরি মানে রাজার চাকরি ওই ব্যাপারটা ছিল না, আর তখন এই কমিশন সিস্টেম এরকম কিছুই ছিল না ব্যাপারগুলো, তো খুব স্বচ্ছন্দে ছিল তা বলবো না, কিন্তু যথাসাধ্য খাইয়ে পড়িয়েই মানুষ করেছে। হ্যাঁ তো আমাকে আমার মা
যাচ্ছিলাম যে নিজেকে আবার ডায়েট করতে হবে, তো খাইনি পড়িনি তা না, আর প্রপার শিক্ষাটা যথেষ্ট আছে বলেই একটা ডিগ্রি তো অর্জন করতে পেরেছি। যাই হোক, আর অনেক কিছুই অর্জন করেছি, অন্যান্য দিকেও শিক্ষা প্রাপ্ত হয়েছি, অত কিছু আমি বলতে চাই না। আমি একটু সাধারণ থাকতেই ভালোবাসি, এই সামান্য একটুখানি আমি রাখতে পারি, বিশ্ববিখ্যাত রাধুনি আমি গাইতে পারি, আমি বিশ্ববিখ্যাত গাই, আমি নাচতে পারি, আমি বিশ্ববিখ্যাত নাচুনি, ও সব আমি দেখাতে চাই না। আমি কি তোমরা বিচার করবে? ঠিক আছে, তোমাদের কাছে আমি যদি ও কি রে বাবা মুখে, তোমাদের কাছে আমরা আমি যদি হই পোলিও রুগী তো তাই, তোমাদের কাছে আমি যদি হই খুব ভালোবাসার পাত্রী তাই। যেমন কালকে আমাকে বনি মালিক বলে বোধ হয়, হ্যাঁ, তো সে আমাকে খুব ভালো ভালো কিছু কমেন্ট করেছে এবং তার ব্যাপারটা আমি দেখলাম গিয়ে, সত্যি আমার তাকে দেখে খুব রেসপেক্ট করতে ইচ্ছা করলো। তুমি যদি আমার ভিডিওটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। আমি তাকে বলেছি, সে সিঙ্গেল মাদার, আমি তাকে বলেছি তুমি সিঙ্গেল মাদারের তুমি একটা জার্নি যে যেটা সেটা তো তুমি সেটা নিয়ে তুমি ভিডিও করো, আমি দেবো। কারণ তার ওখানে আমি একটা মিসেস বসাককে নিয়ে একটা আমি ভিডিও দেখেছি, দেখে আমার বেশ ভালো লাগলো, যুক্তিগত কথাগুলো লাগলো। তো অনেকেই অনেক রকম কথা বলেছে, তো ওর কথাটা আমার ভালো লাগলো, কারণ উনিও সিঙ্গেল মাদার আর বনিও সিঙ্গেল মাদার। তো আমি ওর জন্য তোকে বলেছি যে তুমি একটু তোমার জার্নিটা শেয়ার করো, আমি আমার কমিউনিটিতে দিতে চাই, আমার সাবস্ক্রাইবাররা যাতে তোমার গল্পটা দেখতে পায়। তো বৃষ্টিটা একটুখানি কমেছে, বুঝেছো, অনেক ভাট বকে ফেলেছি, কিন্তু তার মধ্যে কিছু ভালো কিছু ভাট, ভালো লাগছে শুনতে, নাকি উইদি কিচ্ছি লাগছে গো, নিশ্চয়ই একটু একটু ভালো লাগছে না, রোজই রান্না খাওয়া দেখতে ভালো লাগে না, বুঝলে। তো এরকম ভালো কমেন্টের ভালো কমেন্ট অনেক থাকে আর খারাপ কমেন্ট কিছু থাকে, তবে খারাপ কমেন্ট যারা করে তাদেরকে আমি বেশি রেসপেক্ট করি, কারণ না তারা তো হেটার্স, হেটার্সরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও দেখে। তো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, কমেন্ট খারাপ করো বাট শুধু বাবা মাকে অপমানটা করো না, আর গালিগালাজ দিও না, গালাগালি খিস্তি এগুলো খেতে ভালো লাগে না, বুঝলে, একটু ক্লাসলেস, তো ক্লাসলেস স্ট্যান্ডার্ডলেস মনে হয় এগুলো দেখলে, তো ওটা দিও না। আর এগুলো বলো পোলিও রুগী, হাত ভাঙা পা ভাঙা, মুখ বেঁকে অসহ্যকর, বই গেল 99টা ভালোর মধ্যে একটা খারাপ হলে বোঝা যায় যে একটু একটু উপরে উঠছি, যদি বাজে কমেন্ট না আসে না তাহলে আমার বুঝতে পারব না যে উপরেছি, সব ভালো সব ভালো, তার মানে সবাই তো সামর্থ করছে, আমাকে তো ভালোবাসার লোকেরা, আমি তো হাঁচলে ভালো কাশলে ভালো সবই ভালো বলবে, কিন্তু হেটার্সরাই সমালোচকরাই তো বলবে যে আমি কী খারাপটা করছি। তো ঠিক আছে, যদি পোলিও রোগী ব্যাকা রোগী মনে হয় তাহলে আমি নিজেকে একটু চেঞ্জ করবো, চেঞ্জ করবো যখন আমার মনে হবে আমি ভুল করছি, কিন্তু যতদিন না মনে হবে ততদিন কী করে চেঞ্জ করবো বলো। আর মিসেস কুকিং চ্যানেলকে একটা বলেছিল, তার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, তার চ্যানেলে গিয়ে কিন্তু আমি বলে এসেছি যে তার রান্নাটা আমার বেশ ভালো লেগেছে, তার কিছু সাবস্ক্রাইবার দেখলাম, তার বোধহয় নতুন চ্যানেল, তার মানে নতুন চ্যানেল বেশি দিন হয়নি, যাই হোক, তো সে নতুন এসেই সবাইকে খুব জাজ করতে শিখে গেছে, এটা দেখে খুব ভালো লাগলো, সে আমার চ্যানেল ভিজিট করে দেখে, আমাকে গালাগালি পাড়ার জন্যই হোক আর যার জন্যই হোক, তো গালাগালি পাড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাকে সে গালাগালি দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। কিন্তু স্ক্রিনশটগুলো আমার সব রাখাই থাকে, যেটা মনে হবে যে অত্যন্ত কুরুচিকর জঘন্য, কুরুচিকর জঘন্য বলে তো অনেকে কুরুচিকরই মন্তব্য পাবেন, কুরুচিকর ভিডিও করলে, অথচ আর একজন দেখছি যে অত্যন্ত কুরুচিকর ভিডিও করছে, সেখানে গিয়ে সুরুচিকর মন্তব্য করে আসে অনেকে, তাদের তো এগুলো মজ্জাগত না, কিছু বলে কাজ নেই, তো কুরুচিকর সুরুচিকর জাজমেন্ট করনে বালা ভিউয়ার্স লোক, আপনাদের বলি যে আপনারা হাঁপিয়ে গেছি বুঝলে, আপনারা যে এসে আপনাদের অমূল্য সময় আমাদের জন্য ব্যয় করছেন এবং গালাগালি দিয়ে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকবার। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, নমস্কার, আজকের মতো খবর এখানেই শেষ, টাটা।